আমরা জীবনে অনেক কিছু অনুগ্রহ নেয়ামত ভোগ করে থাকি, কিন্তু কখনো আমরা চিন্তা করি না যে এই নেয়ামত কোত্থেকে আসলো, কার কাছ থেকে আসলো, কে দিলেন। আমি হঠাৎ এখন দুই পা দিয়ে হাঁটতে পারছি, এমন যেন না হয় যে আমার এক পা এখন চলে গেল। এখন আমার দুই হাত আছে, হঠাৎ করে এমন যেন বিপদ না আসে যে আমার একটি হাত চলে গেল। আমার দুই চোখ আছে, একটা চোখ চলে গেল, নষ্ট হয়ে গেল, এরকম যেন না। এই আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলি যেন যথাযথভাবে স্থায়ী থাকে, সেজন্য আল্লাহর কাছেই চাই। আল্লাহর নিয়ামত যদি স্থায়ী রাখতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে দোয়াটি আমরা পাঠ করব। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা জীবনে অনেক কিছু অনুগ্রহ নেয়ামত ভোগ করে থাকি, কিন্তু কখনো আমরা চিন্তা করি না যে এই নেয়ামত কোত্থেকে আসলো, কার কাছ থেকে আসলো, কে দিলেন, এবং এর জন্য আমাদের কি কিছু করণীয় আছে কিনা, এই বিষয়গুলি আমরা কখনো খেয়াল করি না। তো একটি বিষয় আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যত নেয়ামত আছে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চলাফেরা, নড়াচড়া, কথাবার্তা, সুস্থ অসুস্থ, সুস্থ থাকা, ভালো দৃষ্টি দেখা, পরিবার পরিজন ইত্যাদি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত। হঠাৎ করে যদি কেউ অভাব অনটন অনুভব করেন, অসুস্থতা অনুভব করেন, পরিবারে অশান্তি অনুভব করেন, বাড়িঘর ভেঙে যায়, নদীতে চলে যায় ইত্যাদি কষ্ট অনুভব করেন, তখন আমরা অনেকে বিচলিত হয়ে যাই। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটি বিষয়, যে আমার বিশ্বাস দৃঢ়তা রাখতে হবে যে এ সমস্ত নেয়ামত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আমাকে এগুলি দিয়ে তিনি পরীক্ষা করছেন, অথবা আমি আল্লাহর কৃতজ্ঞতা যাচাই করছি কি না সেটি আল্লাহ আমাকে যাচাই করছেন। সুতরাং আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আমরা ভোগ করছি, এই নেয়ামতগুলি যেন সুষ্ঠুভাবে আমার জীবনে পরিচালনা করতে পারি, হঠাৎ করে যেন আমি আটকে না যাই, থমকে না যাই, সেজন্য আল্লাহর কাছ থেকেই আমাদেরকে চাইতে হবে। এজন্য একটি শিরোনাম আমরা বলতে পারি যে আল্লাহ প্রদত্ত নেয়ামত যেন স্থায়ী থাকে, সেজন্য আল্লাহর কাছেই দোয়া করতে হবে। কখনোই ওই অহংকারীদের মতো বলতে হবে না যে আমি আমার জ্ঞান থেকে এ সমস্ত লাভ করেছি, আমার বুদ্ধি দিয়ে, আমার চিন্তা দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি এ সমস্ত অর্জন করেছি, ধন সম্পদ উপার্জন করেছি, এটা বলার কোনো সুযোগ নাই। কেননা বহু জ্ঞানী মানুষ ধন সম্পদ পায় না, আবার বহু অশিক্ষিত মানুষ বহু টাকার মালিক হয়, বহু সম্পদের প্রাচুর্যের মালিক হয়। সুতরাং এটা বলা যাবে না যে আমি জ্ঞান দিয়ে পেয়েছি, এটা বলা যাবে না। বরং আল্লাহ দিয়ে থাকেন, শিক্ষিত অশিক্ষিত সবাইকে দিয়ে থাকেন, কাফের বেদিন মুসলিম সবাইকে আল্লাহ দিয়ে থাকেন। কিন্তু আমরা যারা মুসলিম তারা অবশ্যই এটিকে মনে রাখব যে আল্লাহ প্রদত্ত নিয়ামত যেন আমার কাছ থেকে হঠাৎ করে চলে না যায়। আমি হঠাৎ এখন দুই পা দিয়ে হাঁটতে পারছি, এমন যেন না হয় যে আমার এক পা এখন চলে গেল। এখন আমার দুই হাত আছে, হঠাৎ করে এমন যেন বিপদ না আসে যে আমার একটি হাত চলে গেল। আমার দুই চোখ আছে, একটা চোখ চলে গেল, নষ্ট হয়ে গেল, এরকম যেন না। এগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত নেয়ামত। হঠাৎ আমি সুস্থ আছি, মস্তিষ্ক বিগড়ে গেল, এরকম যেন না হয়। এই আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলি যেন যথাযথভাবে স্থায়ী থাকে, সেজন্য আল্লাহর কাছেই চাইতে হবে। তো এই মর্মে অনেক উপকরণ আছে, তার মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া বলতে চাই। এটা আমার পক্ষ থেকে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাতে চাই। সেটি হচ্ছে, আল্লাহর নিয়ামত যদি স্থায়ী রাখতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে দোয়াটি আমরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন যাওয়ালি নিয়মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। এই দোয়াটি আমরা সবসময় পড়তে থাকব, বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাতের পরে
আমরা যে যে সমস্ত দোয়া জিকির আছে সেগুলি পড়ার পরে এই দোয়াটি পড়ব, অথবা এমনকি আপনি সালাতে সিজদার মধ্যেও সিজদার যে সমস্ত তসবিহ আছে সেগুলি পড়ার পরেও এটি পড়তে পারবেন, অথবা তাশাহুদে বসে তাশাহুদের দোয়াগুলি পড়ার পরে আপনি এটিও পড়তে পারেন, অথবা চলতে ফিরতে উঠতে বসতে আপনি যে কোনো সময় এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'ই সাখাতিকা। এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি কোনো প্রকার বিনিময় ছাড়াই, তোমার নিয়ামত বিদূরিত হওয়া থেকে এবং সুস্থতাকে অসুস্থতা দ্বারা ও সচ্ছলতাকে অসচ্ছলতা দ্বারা পরিবর্তন করা হতো, হঠাৎ করে তোমার পক্ষ হতে শাস্তি আপতিত হওয়া থেকে এবং তোমার সকল প্রকার অসন্তোষ থেকেই আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। এই চারটি মৌলিক বাক্য, যে আল্লাহ আমি তোমার কাছে এই মর্মে আশ্রয় করছি যেন তোমার প্রদত্ত নিয়ামত আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামত যেন দূর না হয়ে যায়, এজন্য আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি, এবং আমার যে শান্তি এবং নিরাপত্তা আছে এটা যেন পরিবর্তন না হয়ে যায় সেজন্য তোমার কাছে আশ্রয় কামনা করছি, এবং হঠাৎ করে যেন আমার প্রতি কোনো বিপদ কঠিন অবস্থা না আসে সেজন্য চাইছি, এবং সকল প্রকার অসন্তোষ থেকেও তোমার সকল প্রকার অসন্তোষ থেকেও আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। এই চারটি বাক্য যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে হঠাৎ করে আমাদের কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ, হঠাৎ করে কোনো নিয়ামত হারিয়ে যাবে না আমাদের কাছ থেকে, বিদূরিত হয়ে যাবে না, সেটা শারীরিক নিয়ামত হোক অথবা অর্থনৈতিক সচ্ছলতার দিক থেকে হোক অথবা পরিবার পরিজনের সদস্যদের মধ্যে থেকে হোক, যে সমস্ত নিয়ামত আমরা ভোগ করছি সেগুলি হঠাৎ করে এইভাবে চলে যাবে না, যাতে আমি ক্ষতিগ্রস্ত হব, মর্মাহত হব, দুঃখিত হব, কষ্ট হব, এরকম হবে না ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা চেষ্টা করি এই দোয়াটি মুখস্থ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।